অর্থাৎ একটা তামাশার নির্বাচন দেওয়ার জন্য পায়তারা করছে। আপনারা লক্ষ্য করেছেন যখন যেদিন তাফসিল ঘোষণা হয়েছে একটা দল আনন্দ মিছিল করেছে। আনন্দ মিছিল কোন সময় হয়? যখন বিজয় হয়। অর্থাৎ ওরা মনে করেছে তাফসিল যখন ঘোষণা হয়েছে আমাদের বিজয় হয়েই গেছে, এই যে আনন্দ মিছিল করতেছে। অর্থাৎ দুটা জাতিকে নিয়ে তামাশা শুরু করে দিয়েছে। এই তামাশা আমরাও দেখতে চাই না, দেশের মানুষ দেখতে চায় না। আর এদিকে আরেকটা আফসোসের বিষয় বলতে হয়, এদেশে অনেক মূল্য, অনেক দ্রব্যের মূল্য বৃদ্ধি হয়েছে, শুধুমাত্র সস্তা হয়েছে গুলি, যে কারণে দেখেন শ্রমিকের লাশ পড়তেছে এবং বিভিন্ন সাধারণ মানুষের লাশ পড়তেছে। এই গুলি, এই খরিদ করার জন্যে টাকা কোথা থেকে এসেছে, এত সস্তা হলো কেন, এই প্রশ্ন এই জাতির, এই প্রশ্ন আমাদের। এই জন্যে আমরা চাই এদেশে যেন রক্তপাত না হয়, কোনো শ্রমিকের বুকে আর গুলি বিদ্ধ না হয়। আর শ্রমিকদের যে ন্যায্য অধিকারের জন্য আন্দোলন চলছে, এর গুরুত্ব দিয়ে তাদের সেই অধিকারকে বুঝে দিতে হবে। আর আগামী নির্বাচন কীভাবে হবে আমরা সেটা দেখতে চাই। অর্থাৎ এইভাবে অথর্ব নির্বাচন কমিশনের এই ঘোষিত তফসিলের আন্ডারে কোনো নির্বাচন আমরা চাই না, মানি না, এটা বাতিল করতেই হবে। নাটক দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। 2014 সালে নাটক মঞ্চস্থ করা হয়েছিল, 2018 সালে এদেশে দেখেছেন নাটক, এখন নাটক দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে, আর নাটক দেখতে চায় না। দর্শক শ্রোতা নেই, এখন নিজেরাই দর্শক, নিজেরাই শ্রোতা, নিজেরাই অভিনেতা। এখন তারা তাফসিল ঘোষণার নামে আবার সেই নাটক মঞ্চস্থ করাতে চলেছে। আমরা এই তাফসিল মানি না, বাতিল করতে হবে। আপনারা জানেন আমরা দাবি করে আসছি প্রায় 2 বছর ধরে যে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। কোনো কর্ণপাত করে নাই, কারণ বলা হয়ে থাকে চোরা নাহিসনে ধর্মের কাহিনী। এই জন্যে আমরা বলি এই দেশের একটা সুস্থধারা রাজনীতি প্রতিষ্ঠা করার জন্যই বলছি, কিন্তু কর্ণপাত করে নাই। আমরা বলেছি অথর্ব নির্বাচন কমিশনকে বাতিল করতে হবে, করে নাই। আমরা বলেছি পিআর সিস্টেম নির্বাচন দিতে হবে, উদ্যোগ নেয় নাই। অর্থাৎ একটা তামাশার নির্বাচন দেওয়ার জন্য পায়তারা করছে। আপনারা লক্ষ্য করেছেন যখন যেদিন তাফসিল ঘোষণা হয়েছে একটা দল আনন্দ মিছিল করেছে। আনন্দ মিছিল কোন সময় হয়? যখন বিজয় হয়। অর্থাৎ ওরা মনে করেছে তাফসিল যখন ঘোষণা হয়েছে আমাদের বিজয় হয়েই গেছে, এই যে আনন্দ মিছিল করতেছে। অর্থাৎ দুটা জাতিকে নিয়ে তামাশা শুরু করে দিয়েছে। এই তামাশা আমরাও দেখতে চাই না, দেশের মানুষ দেখতে চায় না। আর এদিকে আরেকটা আফসোসের বিষয় বলতে হয়, এদেশে অনেক মূল্য, অনেক দ্রব্যের মূল্য বৃদ্ধি হয়েছে, শুধুমাত্র সস্তা হয়েছে গুলি, যে কারণে দেখেন শ্রমিকের লাশ পড়তেছে এবং বিভিন্ন সাধারণ মানুষের লাশ পড়তেছে। এই গুলি, এই খরিদ করার জন্যে টাকা কোথা থেকে এসেছে, এত সস্তা হলো কেন, এই প্রশ্ন এই জাতির, এই প্রশ্ন আমাদের। এই জন্যে আমরা চাই এদেশে যেন রক্তপাত না হয়, কোনো শ্রমিকের বুকে আর গুলি বিদ্ধ না হয়। আর শ্রমিকদের যে ন্যায্য অধিকারের জন্য আন্দোলন চলছে, এর গুরুত্ব দিয়ে তাদের সেই অধিকারকে বুঝে দিতে হবে। আর আগামী নির্বাচন কীভাবে হবে আমরা সেটা দেখতে চাই। অর্থাৎ এইভাবে অথর্ব নির্বাচন কমিশনের এই ঘোষিত তফসিলের আন্ডারে কোনো নির্বাচন আমরা চাই না, মানি না, এটা বাতিল করতেই হবে। আর আগামী দিনে আপনারাও ইনশাল্লাহ আমাদের এই যে কোনো কর্মসূচি ঘোষণা করবে আপনারা উপস্থিত থাকবেন, এই আহ্বান জানিয়ে আমরা আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।